আবার লাইমলাইটে রানু মণ্ডল ফের ভাগ্যের চেকা ঘুরে গেল মণ্ডলের গান গাওয়ার সুযোগ পেয়ে গেলেন বলিউডে হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন রানুমণ্ডলকে সকলেই আশা করি কারোর মনে নেই এমনটা নয় গত বছরই নদীয়ার রানাঘাটের কণ্ঠী তগমা পাওয়া ভবঘুরে রানুমণ্ডল হয়ে উঠেছিলেন সোশ্যাল মিডিয়ায় সেন্সেশন সোশ্যাল মিডিয়ার দৌলতেই ঘুরে যায় তার ভাগ্যের চাকা বলিউডের মতো জায়গায় গান গাওয়ার সুযোগ চলে আসি এক নিমিষে সেই কাহিনি সকলেরই জানা কিন্তু এরপর পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে রানু মণ্ডলকে আবার বেছে নিতে হয় তার পুরাতন জায়গা লকডাউন করোনা এই সবের কারণে বন্ধ হয়ে যায় গান গাওয়ার সুযোগ অগত্যা আবার তিনি ফিরে আসেন রানাঘাটের সেই রেল স্টেশনে তবে তার এই আগের জায়গায় প্রত্যাবর্তনের পিছনে শুধু লকডাউনের বা করোনাই দায়ী নয় তার এই অবস্থার কারণ হিসাবে অনেকেই রানুমণ্ডলের উদ্ধত আচরণকেই দায়ী করেছেন তবে সে যাই হোক এই রানুমণ্ডল ফের একবার সুযোগ পাচ্ছেন নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য অভিনেত্রী দীপিকা এমনটাই জানিয়েছেন তার সোশ্যাল অ্যাকাউন্টে সম্প্রতি তিনি টুইট করে জানিয়েছেন আমার পরবর্তী ছবি সরোজিনী যেটি ধীরাজ মিত্রের লেখা সেই ছবিতে গান করতে চলেছেন রানুমণ্ডল টুইট করার সাথে সাথে তিনি রানু মণ্ডলের একটি ভিডিও পোস্ট করেছেন যে ভিডিওটি দেখা যাচ্ছে রানু রানুমণ্ডলও পরবর্তী গানের বিষয়ে ঘোষণা করেছেন মণ্ডল সরোজিনী নামের যে ছবিতে গান গাইতে চলেছেন তার সম্পর্কে আপাতত এইটুকুই জানা গিয়েছে যে এই সিনেমাটি কোনো দেশাত্মবোধ প্লটকে নিয়ে তৈরি হচ্ছে যে সিনেমায় দীপিকা শিখালিয়া সরোজিনী নাইডুর ভূমিকায় অভিনয় করতে চলেছেন সিনেমাটি দু হাজার কুড়ি সালেও মুক্তি পাবে বলে জানা গিয়েছে তবে এখন দেখার বিষয় এই সিনেমায় নতুন করে গান গাওয়ার সুযোগ পাওয়ার পর রানমণ্ডল আবার লাইমলাইটে আসে কি না নাকি আবার আগের মধ্যে হারিয়ে যায় তো বন্ধুরা এই ধরনের লেটেস্ট আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে নিতে ভুলবেন না